একটু অফরোডিং করি, ইচ্ছি নিয়ে কাকিং করতেছে পিছে, এইটাই বসতে চাইছিলাম। ওয়েলকাম ওয়ান্স এগেইন টু এইচএস ডেস্টিনেশনস। আশরাফ আর জেরিন একসাথে বের হলাম হঠাৎ করে, যাচ্ছি রামপুরে বনশ্রী টু ডেমরা স্টাফ কোয়ার্টার রোড ধরে যাব শেখের জায়গায় মস্ত মাছি মোড়ে। জায়গাটা সুন্দর, গেলে বুঝবেন, দেখলে বুঝবেন। দুপুর থেকে বিকাল থেকে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে লোকজন আসে, হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, কিছু রোড সাইড খাবারের দোকান আছে, খাওয়া দাওয়া করে, সুন্দর টাইম স্পেন্ড করে চলে যায়। হঠাৎ করে একটু খালি রাস্তা গেলে খুব ভালো লাগে। আর এই সাইডটা আমি যাই না সবসময়, আমাদের কাছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, হয়তো গাছগাছালি বেশি এই জন্য হতে পারে, জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। চলে এসেছি মস্ত বাজি মোড়ে, এই বাম পাশে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে লোকজন ঢুকে আড্ডা মারে, কোয়ালিটি টাইম স্পেন্ড করে। গ্রিন বনশ্রী, দ্য নিউ অ্যাড্রেস অফ ফিউচার লাইফস্টাইল। সাজনা গাছের ডাল নিলাম আমরা, এটা এখন জমিতে লাগাবো। অনেকদিন অফরোডিং করা হয় না, একটু অফরোডিং করি। এই অবস্থা গেলে এটা হ্যাঁ দেখছি, আবার একটু অফরোডের ফিল নেই না। আমি স্ট্যান্ড তুলি নাই, প্যান্ট খুলে গেছে, স্ট্যান্ড তুলি নাই, স্ট্যান্ড খুলে গেছে। তো হিয়ার উই আর গোয়িং টু নিকলি, গরিবের নিকলি, ঢাকার নিকলি, গ্রিন মডেল টাউনের পিছের দিকে একটা জায়গা, আমরা চিনি ওই জায়গাটাকে মানিকদা হিসেবে। চলুন আপনাদেরকে নিয়ে যেয়ে দেখাই। সূর্যাস্ত, সূর্যাস্তের সময়টা অনেক সুন্দর লাগে। এদিকে একটা গলি দিয়ে শর্টকাট ভিতরে যাওয়া যায়। তাদেরকে চাচা ভাই দিয়ে আসার রাস্তাটা দেখিয়ে দেবো। চলে এসেছি মেইন রোডে, চলে এসেছি গরিবের নিকলি। সেখানে বেশ কতগুলো রেস্টুরেন্ট আছে, বেশ সুন্দর সুন্দর কতগুলো রেস্টুরেন্ট। এটা চোরবা, তুমি না পছন্দ করো?
চাইলে আসতে পারেন, যাত্রাবাড়ি থেকে রোডটা চলে এসেছে এইদিকেই দাঁড়াই। ওই দিক দিয়ে ঢুকে আপনি চাইলে সোজা যেতে থাকতে পারেন, সোজা গেলে আপনি ড্যামরা দিয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টারের যে রোডটা ওই রোড দিয়ে বেরোতে পারবেন। মেনলি ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ি যাওয়ার পথে পড়ে, তবে এই রোডে আসলে একটু সাবধান, লোকজনের গ্যাদারিং প্রচুর, উল্টা পাল্টা এই যে বাইক চালায়, তো একটু সাবধানে রাইড করবেন। কায়াকিংয়ে কাউরে তো লাইফ জ্যাকেট দেয় নাই, পুরো রাস্তাটা এরকম শেষ পর্যন্ত একদম যাত্রাবাড়ির মেইন রোড পর্যন্ত, কোনাবাড়ি থেকে যেটা মেইন রোডে উঠে গেছে পুরো রাস্তাটা এরকম। রেস্টুরেন্ট পাবেন অনেক, সাইডে দাঁড়াতে পারবেন, অল্প সময়ের জন্য ঘোরার একটা, একটু অলস সময় কাটানোর, একটু বিনোদনের জায়গা, ভালোই সুন্দর, চাইলে আসতে পারেন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এদিকটা এসে একটু লোকজন কম, সন্ধ্যা হয়ে গেছে, লোকজন ঘরে ফেরার তারা। এই যে লোকাল হয়ে চলে আসলাম, আর একটু সামনে গেলে আপনি যাত্রাবাড়িতে উঠতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি যে আমরা এখন এটা ড্যামরা স্টাফ কোয়ার্টার রোডে, ডান পাশে হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে এসে বাম পাশে যাত্রাবাড়িতে চলে গেছে। আমরা এই যে নামলাম, ভিতর দিকে ঢুকলাম কোনাপাড়া থেকে, কোনাপাড়া থেকে ঢুকে সোজা যদি আপনি চলে যেতে থাকেন কোনাপাড়াতে এসে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ির দিকে যেতে, কোনাপাড়ায় এসে এই রোডটা ঢুকবে, রোডটা দিয়ে সোজা গেলে পাবেন সেই মানিকদা ওই রোডটা। লোকেশনটা ছিল হচ্ছে ধার্মিক পাড়া। এদিকে আশেপাশে যারা আছেন তারা চাইলে এখানে আসতে পারেন, একটু ঘুরে যেতে পারেন। ওয়াও, ওরে আল্লাহ কত লোকজন, ঠিক আছে দেখছো এখনো কি পরিমাণ লোকজন, ইচ্ছি নিয়ে কাকিং করতেছে পিছে, এইটাই বসতে চাইছিলাম, কিন্তু যেই পরিমাণ লোকজন। এই যে টাউন ঘর, তো এই ছিল আমাদের ব্লগ ডিটেল, সবকিছু দিয়ে দিলাম। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগগুলো, এনজয় করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, যাতে আমরা গ্রো হতে পারি একসাথে আপনাদেরকে সাথে নিয়ে। বিকজ ইউ গাইজ আর আওয়ার ফ্যামিলি, অ্যান্ড ফ্যামিলি মিনস এভরিথিং টু আস। স্টে সেফ উইথ ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, প্লিজ অলওয়েজ ওয়ার মাস্ক।